নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। নতুন পেনশন নীতি বাতিলের দাবিতে শিলচর ও জেলা প্রশাসন কর্মচারীর কর্মবিরতি। নদীপথে মৎস্যজীবী ও নৌযাত্রীদের হেনস্থা মণিপুর পুলিশের, স্মারকপত্র জেলা শাসক। বড়খোলা টোল গেটে রক্তাক্ত কাণ্ড, উত্তপ্ত পরিস্থিতি, আহত এক। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। সারা রাজ্যের সাথে সম্মতি রেখে শিলচরে ও নয়া পেনশন নীতি প্রত্যাহারের দাবিতে কর্মবিরতি পালন করা হলো। শুক্রবার সারা অসম জেলা প্রশাসনের কাছাড় জেলা সমিতির উদ্যোগে কর্মবিরতি পালন করা হয়। এদিন সমিতির কর্মকর্তারা একত্রিত হয়ে শিলচর অফিস পাড়াস্থিত কাছাড় জেলা শাসকের কার্যালয়ের সম্মুখে বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভ চলাকালীন সমিতির কর্মকর্তারা জানান, তাদের উল্লেখযোগ্য দাবির মধ্যে নয়া পেনশন নীতি প্রত্যাহার করে পুরনো পেনশন নীতি ফের চালু করার ব্যবস্থা করতে। 60 বছর অবধি সরকারি কর্মসংস্থানে কাজ করে যাওয়ার পর যখন চাকরি জীবন থেকে অবসর গ্রহণ করবেন, তখন পেনশনবিহীন থাকা কোনোভাবেই তা মেনে নিতে পারবেন না তারা। এছাড়াও বেশ কয়েকটি উল্লেখযোগ্য দাবি দাওয়া নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন তারা। তাই অতিসত্বর পুরনো পেনশন নীতি চালু করতে সরকারের দৃষ্টি আকর্ষণ কামনা করেন তারা। তাদের দাবি, যতদিন পর্যন্ত সরকার পূরণ করবে না ততদিন পর্যন্ত তাদের আন্দোলন চলবে বলে জানান তারা। আজকে সারা আসামের সাথে কাছাড় জেলাতেও সমস্ত সরকারি কার্যালয়েতে কাজকর্ম কিছু হচ্ছে না, সবাই কর্ম একদিবসীয় কর্মবিরতি পালন করছেন। আমাদের যে দাবি, সেই দাবি আমরা আশাবাদী, যেভাবে স্বতঃস্ফূর্তভাবে কর্মচারীরা এগিয়ে এসেছেন, ওনাদের আমাদের ন্যায্য দাবি যেটা এনপিএস তাকে বাতিল করে ওপিএস লাগু করার জন্য, সেটা যে মেসেজ সেটা আমাদের আসাম সরকারের নজরে নিশ্চয়ই আসবে। আমরা আশাবাদী আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার নজরে সেই জিনিসটা আমরা আনতে পারবো, এবং আমরা অত্যন্ত বিশ্বাসী এবং আশাবাদী আমাদের মুখ্যমন্ত্রীর উপরে যে উনি আমাদের এনপিএস ব্যবস্থাটাকে বাতিল করবেন। এনপিএস একটা কালো অধ্যায়, একটা কালো আইন, যেটা থেকে আমাদের সরকারি কর্মচারী যা 2005 ইংরেজির পর থেকে যারা সরকারি কর্মচারী নিযুক্তি পেয়েছেন, ওরা পেনশনারি কোনো বেনিফিট সেইভাবে পাবেন না। আমাদের পেনশনারি সমস্ত বেনিফিট কর্পোরেট গোষ্ঠীর কাছে আছে। আমাদের যেগুলো টাকা সঞ্চয় হচ্ছে সেগুলো আমাদের ইউনিট লিঙ্ক কর্পোরেট সেক্টরের কাছে আছে, ইউটিআইর কাছে আছে, এসবিআই পেনশন ফান্ডে আছে, এলআইসি পেনশন ফান্ডে আছে। আমাদের সমস্ত জীবনের সমস্ত সময় এখানে কাটিয়ে আমরা যখন 60 বছরের অবসর গ্রহণ করব, তখন আমাদের কোনো সুনিশ্চিত পেনশন থাকবে না। আমরা জানি না কত টাকা আমরা পেনশন পাব। ইতিমধ্যে কিছু সরকারি কর্মচারীরা অবসর গ্রহণ করেছেন, 2013 ইংরেজি দ্বারা নিযুক্তি হয়েছিলেন প্রভিন্সিয়ালাইজ শিক্ষকরা, ওনারা 50,000-55,000 টাকা স্যালারি, লাস্ট স্যালারি পেয়েছেন, কিন্তু বর্তমান ওনারা পেনশন হিসেবে 1200-1400 টাকা পাচ্ছেন। সেটা ওটা ভয়ানক ব্যাপার। 1200-1400 টাকায় কোনো মানুষের কোনো সংসার চলার কথা নয়। সেই জন্যই সেই দাবিটা আমরা সরকারের নজরে আনার চেষ্টা করছি, এবং আমরা অত্যন্ত আশাবাদী সরকার সেটা নজরে আনবে এবং সেটা দাবি মেনে নেবে। লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের বরাক উজানের স্থায়ী গ্রামবাসীরা দীর্ঘদিন ধরে নদীপথে পারাপার সহ মৎস্য চাষ করতে গিয়ে জেরিমুখে মণিপুর পুলিশের হাতে হেনস্থার শিকার হয়ে বর্তমানে দিশেহারা হয়ে পড়েছেন। একই পরিপ্রেক্ষিতে শুক্রবার বরাক উজানের একাংশ গ্রামবাসীরা শিলচর অফিস পাড়াস্থিত শহীদ ক্ষুদিরাম বসুর প্রতিমূর্তিতে পাদদেশে জড়ো হয়ে মণিপুর পুলিশের বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করেন। পরে এই মর্মে কাছাড় জেলার জেলাশাসকের কাছে এক স্মারকপত্র প্রদান করেন তারা। এদের সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তারা জানান, নদীপথে নিজ বাড়িতে আসা যাওয়া করতে হলে মণিপুরের জিরিমুখ পুলিশ ইনারলাইন পারমিটের নামে নৌযাত্রী সহ মৎস্যজীবীদের বিভিন্নভাবে হেনস্থা করে। শুধু তাই নয়, মৎস্য শিকারের জন্য মৎস্যজীবীদের কাছে অসম সরকারের অনুমতিপত্র থাকা সত্ত্বেও মণিপুর পুলিশ তাদের কাছ থেকে মৎস্য ছিনিয়ে নেয়। দীর্ঘদিন থেকে মণিপুর পুলিশ কাছাড়ের লোকদের নদীপথে বিভিন্নভাবে হেনস্থা করেছে বলেও অভিযোগে জানান তারা। বিষয়টি নিয়ে বিগত দিনে স্থানীয়দের তরফে লক্ষ্মীপুর মহকুমা শাসকের কাছে স্মারকপত্র প্রদান করা হলে
আজ অবধি কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে জানান তারা। এদিন কাছাড় জেলার জেলাশাসককে প্রদান করা স্মারকপত্রে তারা উল্লেখ করে জানান যে নদীপথে ইনারলাইন পারমিট বন্ধ করা সহ নদীতে কাছাড়ের নৌযাত্রীদের হয়রানি ও মণিপুর পুলিশের এহেন কর্মকলাপ বন্ধ করতে জোরালো আর্জি জানান। অন্যথায় গণ আন্দোলন গড়ে তুলবেন বলে তারা সাফ জানিয়ে দেন। আমাদের কথা হচ্ছে, যেহেতু আমরা আসামের নদীপথে যাচ্ছি, সেখানে মণিপুর পুলিশ আমাদেরকে ডেকে নিয়ে যায়, ওদেরকে মাছ দিতে হয়, আমরা যখন মাছ ধরি আমাদেরকে ওদেরকে মাছ দিতে হয়, টাকা দিতে হয়, না হলে ওরা শারীরিক নির্যাতন করে। আজকে গত এক সপ্তাহের আগের কথা, জাফরাডোরে মহাবীর বাড়িতে কীর্তন চলছিল, তখন এখান থেকে শ্রদ্ধালুরা কীর্তনে যাচ্ছিল মহাবীর বাড়িতে অষ্টপ্রহর কীর্তন আনন্দ নেওয়ার জন্য। তখন জিরিমুখে ওই গেটে মানে বিডিপি বলে, ভিলেজ ডিফেন্স পার্টি বলে, এবং মণিপুর পুলিশ, ওরা কী করেছে, যাদের যাদের নীতিপত্র নেই, কিন্তু ওখানে কোনো চেক গেট নেই, ইন গভর্নমেন্ট অফিসিয়াল ডকুমেন্ট দেয়ার ইজ নো চেক গেট ইন জিরিমুখ, কেন নদীপথে কোনো ইনারলাইন পারমিটের কোনো ব্যবস্থাই নেই। যা ব্যবস্থা আছে সেটা জিরিমামে আছে, সে যে ব্যবস্থা আছে সে গভর্নমেন্টের ব্যবস্থা করে দিয়েছে, আমাদেরকে সেই ব্যবস্থা মানতে হবে। আজকে যদি অদপেও ইনারলাইন পারমিট জিরিমুখে দরকার, তাহলে তোমরা চেকপোস্ট বসাও, কী কী নীতিপত্র দিতে লাগে আমরা সেগুলো দেব। কোনো চেকপোস্ট নেই, কোনো অফিসিয়াল কোনো সেন্ট্রি নেই, তোমরা আমাদের লোকদেরকে ডেকে নিচ্ছ, ডেকে নিয়ে ওইখানে ইয়ে করছো, এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যেটা অর্ডার দিয়েছে, সে মাছ ধরার অর্ডার আমাদের ওই টিপাইমুখ পর্যন্ত আছে, যে জায়গা অবধি আসামের সীমান্ত আছে। আমরা অর্ডার নিয়ে আমরা যাচ্ছি, মাছ ধরছি, সব কিছুই করছি, কিন্তু কথা কি হচ্ছে যে আজকে আমাদেরকে হয়রানি দেওয়া হচ্ছে। আমি কাছাড় জেলার যিনি উপায়ুক্ত আছেন, ওনার সাথে আমরা দেখা করব, ওনাকে আমরা একটা মেমোরেন্ডাম সাবমিট করব। শিলচর হাফলং সড়কের বড়খোলার টোল গেটের সম্মুখে রক্তাক্ত ঘটনা সংঘটিত হলো। এ নিয়ে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। ঘটনাটি সংঘটিত হয় বৃহস্পতিবার রাতে। টোল গেটের কর্মীদের আক্রমণে গুরুতর আহত হন এক জিপি সভাপতির স্বামী। ঘটনার বিবরণে জানা গেছে, বড়খোলার বড়রামপুর জিপি সভাপতির স্বামী বিশ্বজিৎ বর্মন মারুচরা থেকে নিজ ঘরে যাওয়ার সময় টোল গেটের সম্মুখে আক্রমণের শিকার হন। এদিন গেট পেরিয়ে যাওয়ার সময় সেখানে থাকা কর্মীদের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি। একসময় পরিস্থিতি তীব্র হয়ে ওঠে, গেটের কর্মীরা তাকে মারধর করেন বলে অভিযোগ। এতে তার মাথায় আঘাত লেগে প্রচুর রক্তপাত হয়। তখন তার সাথে থাকা লোকেরা তাকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। বিশ্বজিৎ বর্মনের সাথে থাকা লোকেরা জানান, তারা জিপির রেশন কার্ড তৈরির কাজ করে ফেরার পথে বালাছড়ার টোল গেটের সম্মুখে পৌঁছানোর পর বিপরীত দিকে রওনা দেন। মেইন রোডে পিচের কাজ চলার দরুন তারা বিপরীত রুটে রওনা দেন, আর এতেই খেপে গিয়ে টোল গেটের কর্মীরা তার সাথে বাকবিতণ্ডায় জড়ান। পরিস্থিতি এতটাই বিগড়ে যায় যে বিশ্বজিতের মাথায় এক কর্মী রড দিয়ে প্রহার করলে তার মাথা থেকে প্রচণ্ড রক্তপাত ঘটে। পরে এ মর্মে বিশ্বজিৎ বর্মনের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হলেও পুলিশ এখনও অভিযুক্তকে গ্রেফতার করতে পারেননি বলে সূত্রের খবর। আচ্ছা, আমরা আজকে জিপি কাজের লাগে একটু রেশন কার্ডের ফর্ম ফিল আপ করতে একটু দেরি হয়েছে, তাই আমরা মারোয়া ওয়ার্ড মেম্বার সামিরে একটু পৌঁছাই দিতে গেছিলাম। ফিরে আইতে সময় বালাচরা টোল গেটের রাইট সাইডে একটু নতুন আছে কার্পেটিং হয়েছে, তার লাগে আমরা একটু মানে রং সাইডে আইসি, হওয়ার পরে তো বোম ফালাইছে, ফালার পরে আমরা টোল গেটে রিকোয়েস্ট করছি, এদিকে তো গাড়ি যাইতো না, ছোটো গাড়ি, এরপরে গিয়া দেখি যেদিকে যাইতাম ওদিকে বল্ডার উল্ডার রাখা নেই, এরপরে তো প্রশাসন মানে পুলিশ প্রশাসন কয়েকজন ডিউটি দিয়ে তারা লাগাইছে, তারা তো আসছে না। তো এইগুলো আমরা যে বগুলা থানার ঘুমঘাট তৈবুর আসলা, এরপরে আরেকজন ঘুমঘাট আসলা, তারা দুদিন এই আমরা দৌকা দমকে শুরু করছেন, আটটা আটটি শুরু করছেন, আর এর মধ্যে দেখি আইয়া তারা এখন এই আমরা পঞ্চায়েতের মাথার মাঝে একটা বড় ইয়ে দিয়ে বাড়ি মারছে, আর একটা পুলিশে এমন একটা পুলিশে মানে আমার কোনো পুলিশে একটা ইয়েও হয়েছে না, প্লাস আমার একটা বন্ধু আইয়া মানে খুব মোকাল্লা দিয়ে ওইরকম বসে গেছে, তখন আমরা নিজে যান বাসাইতে গিয়ে আমরা পঞ্চায়েতে মারছি, তখন আমরা তারা কোনো অত্যাচার করছি না, অত্যাচার না করে ব্লাড যখন বাড়াইছে আমরা পঞ্চায়েতের লিয়ে আমরা মানে পুরা হেম্পারি করছি, এমনকি টুল গেটের কোনো অ্যাম্বুলেন্সও আইছে না, আমরা মেডিকেল নিয়ে আইছি, এরপরে আই অ্যাম্বুলেন্সটা পিছিয়ে পিছিয়ে আইছি থেকে শুরু করে বর্তমান আধিকারিক বিভিন্ন স্তরের কর্মীকে সম্মান জানালো পূর্ত শ্রমিক ইউনিয়নের কাছাড় জেলা কমিটি। বৃহস্পতিবার শিলচরে পূর্ত বিভাগের রেস্ট হাউসে
অনিল রাজকুমারের পৌরোহিত্যে আয়োজিত অনুষ্ঠানে মোট 32 জনকে সম্মাননা জানানো হয়। শুরুতে উদ্দেশ্য ব্যাখ্যা করেন ইউনিয়নের জেলা সাধারণ সম্পাদক বিকাশ দাস। তিনি জানান, 2016 সালে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী জেলা কমিটির উদ্যোগে প্রতি বছর অবসরপ্রাপ্ত কর্তা কর্মীদের সম্বর্ধনা জানানো হয়। কোভিড পরিস্থিতির জন্য গত 3 বছর এই অনুষ্ঠানের আয়োজন করা সম্ভব হয়নি। ইউনিয়নের রাজ্য ও জেলা সভাপতি দেবজিৎ দেবরায় অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের অবদান সহ বিভিন্ন বিষয় তুলে ধরে শ্রমিক স্বার্থে সবাইকে কাজ করে যাওয়ার এবং সহযোগিতার আহ্বান জানান। সম্মাননা অনুষ্ঠানে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত মুখ্য বাস্তুকার আনোয়ার হোসেন লস্কর, অধীক্ষক বাস্তুকার রফিক আহমেদ চৌধুরী, নির্বাহী বাস্তুকার মৃন্ময় নাথ, পিনাকপানি নাথ, সমীর পাল, বর্তমান কার্যবাহী বাস্তুকার অর্জুন মণ্ডল প্রমুখ। অনুষ্ঠানে প্রাক্তন অতিরিক্ত মুখ্য বাস্তুকার আনোয়ার হোসেন লস্কর এবং রফিক আহমেদ চৌধুরী, প্রাক্তন বাস্তুকার রথীন্দ্র বিজয় চৌধুরী, পিনাকপানি নাথ, সমীর পাল ও মৃন্ময় নাথ, প্রাক্তন অ্যাকাউন্ট অফিসার সজাদুর রহমান বরলস্কর, বরিষ্ঠ ঠিকাদার রণজিৎ চৌধুরী ও আলতাফ হোসেন চৌধুরী, প্রাক্তন অ্যাকাউন্টস অফিসার নাজিবুল ইসলাম লস্কর, বর্তমান বাস্তুকার অর্জুন মণ্ডল, অ্যাকাউন্ট অফিসার অরূপ দেব, জুনিয়র ইঞ্জিনিয়ার জয়দীপ নাথ সহ মোট 32 জন অবসরপ্রাপ্ত আধিকারিক সহ বর্তমান কর্মকর্তা ও কর্মচারীদের উত্তরীয় স্মারক ও উপহার দিয়ে সম্মাননা জানানো হয়। অনুষ্ঠান সঞ্চালনায় দেবজিৎ দেবরায় ছাড়াও ছিলেন চন্দনা ভট্টাচার্য ও দীপশিখা গুহ। বিশেষ করে আমরা বলবো, আজকে যারা এসেছেন এখানে তাদের কাছে আমরা সত্যিকার অর্থে কৃতজ্ঞ, কেননা সবাই আমাদেরকে সহযোগিতা করে গেছেন। যারা বর্তমান আছেন ওনারা হয়তো আমাদেরকে চিনেনও না, জানেনও না, তো ওনাদের সাথেও আমরা কাজ করব। আর আজকে যে আমরা করতে যাচ্ছি, এটা আমাদের যে 2016 ইংরেজিতে আমাদের একটা সিদ্ধান্ত ছিল আমাদের কেন্দ্রীয় কমিটি, সেই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আমরা যে আমাদের যারা বিভাগীয় যারা আধিকারিক আছেন সমস্ত জেলাতে এটা হয়, আমরা প্রতি বছর আমরা সম্মাননা জ্ঞাপন করি। আমরা সম্মাননা জ্ঞাপন করে আমাদের বরিষ্ঠ যারা ঠিকাদার আছেন তাদেরকেও, এবং আমাদের সংস্থার যারা কর্মকর্তা যারা রিটায়ার করে গেছেন তাদেরকে আমরা সম্মাননা জ্ঞাপন করি প্রতি বছর। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, বিগত 2 বছর প্লাস আরও 1 বছর আমরা করোনা অতিমারি এবং ফ্লাডের জন্য সেটা আমরা করতে পারিনি। যাই হোক, আমরা আগামী দিনে আমরা এটা জারি রাখবো প্রতি বছর, যাতে আমরা 2 বছরের অধিক কাল থেকে বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত রয়েছেন দক্ষিণ হাইলাকান্দির উত্তর দাড়িয়ার ঘাটের জনগণ। রাজ্য ও কেন্দ্র সরকারের উদ্যোগে জল জীবন মিশনের মাধ্যমে মানুষের ঘরে জল পৌঁছে দেওয়ার লক্ষ্য মাত্রা স্থির করলেও হাইলাকান্দি জনস্বাস্থ্য কারিগরি বিভাগ জল সরবরাহ করতে ব্যর্থ। এই অভিযোগ বিডিএসএফ কর্মকর্তা আব্দুল আহাদ লস্কর সহ স্থানীয় জনগণের। আব্দুল জানান, গ্রামে জল প্রকল্প থাকলেও জল সরবরাহ বন্ধ হয়েছে। হাইলাকান্দির জনস্বার্থ কারিগরি বিভাগের অধীনে থাকা প্রকল্পটি মেরামতের জন্য বরাদপ্রাপ্ত ঠিকাদার বাদল পাল দীর্ঘ 2 বছরের ও প্রকল্পের কাজ শেষ করতে পারেননি, যার ফলে গ্রামের মানুষ বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত। বর্তমানে গ্রামের মানুষ নালা নর্দমার জল পান করার ফলে গ্রামে নানা ধরনের রোগের দেখা দিয়েছে। স্থানীয় মানুষ জেলাশাসক নিসর্গ হিভারে গৌতমের দৃষ্টি আকর্ষণ করে জানান, অবিলম্বে এই প্রকল্পের কাজ সম্পূর্ণ করে গ্রামের মানুষের মধ্যে জল সরবরাহ করা না হলে বিডিএসএফ বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে। এই জেজেম স্কিম উত্তর দাড়িয়ার ঘাটের, সেটা 2 বছর পূর্বে স্যাংশন হয়েছিল, এখন অবধি সেটার কনস্ট্রাকশন কামও সম্পূর্ণ হয়নি, প্রত্যেকের ঘরে ঘরে পানি সরবরাহ হয়নি, এফএসটিসির কানেকশনও যায়নি। এর জন্য আজকে আপনাদের মাধ্যমে হাইলাকান্দি ডিসিজারকে অনুরোধ করবো এবং পিএইচই বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে অনুরোধ করবো অতি সত্বর ওই উত্তর দাড়িয়ার ঘাট জেজেম স্কিমের মাঝেটির প্রত্যেক তদন্ত দেওয়ার জন্য। অন্যথায় এই উত্তর দাঁড়িয়ার ঘাটের জনগণ রাজপথে নামার জন্য প্রস্তুত আছেন, একটা ব্যতিক্রমী আন্দোলনের পথে হাঁটবেন ওনারা 2 থেকে 3 দিনের ভিতরে, যদি এটার মাঝেটির প্রত্যেক তদন্ত দেওয়া না হয়। আর এই যে ঠিকাদার, উনি হলেন বাদল পাল, এই উত্তর দাঁড়িয়ার ঘাট জেজেম স্কিমের ঠিকাদার বাদল পাল, ওনার সাথে কথা বলা যায় না। ওনার ইঞ্জিনিয়ার যিনি আছেন
ওনারা কোথায় চলেন, ওনাদের সাথে কথা বলা যায় না, এলাকার জনগণ কথা বললে ধমকি হুমকি দেওয়া হয়। তো আপনাদের মাধ্যমে এইটুকু দাবি উত্থাপন করছি, অতি কম সময়ের ভিতরে এই উত্তর দাঁড়িয়ার ঘাটের যে জেমস স্কিমে বাজেটের পর্যায়ে তদন্ত দিয়ে এই দুঃখ এই অসহায় গরিব দরিদ্রদের প্রত্যেকের ঘরে যাতে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করা হয়, আর না হলে আগামী 2-3 দিনের ভিতরে রাজপথে নেমে খালি কলস হাতে নিয়ে নিয়ে প্রতিবাদ করতে এখানে জনগণ প্রস্তুত আছেন। আর আরেকটা কথা না বললে নয়, এই যে ঠিকাদার যারা আছেন ওনারা প্যাকেজ সিস্টেম করে নেন, কারণ ওনাদের অবৈধ টাকার অভাব নেই, ওনারা এই প্যাকেজ মানে প্যাকেজের অপব্যবহার করেন। অর্থাৎ ওনারা দেখেন 2 বছর পূর্বে আমরা শুনেছি যে ওনার অনেক কাজ এসেছিল বাদল ফালের, কিন্তু এর মধ্যে অনেক কাজ এখনো পড়ে রয়েছে, ওনারা কাজ সম্পূর্ণ করতে পারেননি। আমাদের এটাই দাবি থাকবে, আমাদের একটাই দাবি থাকবে, একজন দক্ষ ঠিকাদার দিকে দিয়ে এই আমাদের হাইলাকান্দির প্রত্যেকটা জেজেম স্কিমের কাজ। জাতুয়ায় ধর্মীয় সমাবেশে রাজনৈতিক বক্তব্য রেখে এবার কংগ্রেসীদের রোষের মুখে পড়লেন মৌলানা সারিমুল হক। সম্প্রতি জাতুয়ার ইসলামিক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে মৌলানা সারিমুল হক উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থকে জড়িয়ে যে বক্তব্য দিয়েছিলেন তার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়েছে কংগ্রেস। এক সাংবাদিক সম্মেলনে গান্ধাই জিপি মন্ডল কংগ্রেসের সভাপতি খসরুল হক সহ অন্যান্যরা তাদের মতামত ব্যক্ত করেন। মৌলানা সারিমুল হককে উদ্দেশ্য করে তারা বলেন, তিনি হয়তো এবার ধর্মপ্রচারের পাশাপাশি ইউডিএফ প্রধান বদরুদ্দিন আজমলের ইশারায় ধর্মীয় সমাবেশে মুসলমানদের উদ্দেশ্যে রাজনৈতিক প্রচার চালাচ্ছেন। তাদের ধারণা যদি সঠিক হয় তাহলে সমাজের মানুষের কাছে মৌলানা সারিমুল হকের যে ভাবমূর্তি রয়েছে সেটা খুব স্বল্প সময়ের মধ্যে তিনি হারিয়ে ফেলবেন। আপনারা সবাই জানেন কংগ্রেস দল স্বাধীনতার পূর্বেই 1885 সালে কংগ্রেস দল জন্ম হয়েছিল ভারতবর্ষে, তখন থেকে সব জাতিগোষ্ঠীর জন্য কংগ্রেসই একমাত্র দল যেটা ধর্মনিরপেক্ষ দল, সেই দল সবসময় জনস্বার্থে কাজ করে, খেয়ে হিন্দু খেয়ে মুসলিম খেয়ে খেয়ে বৌদ্ধ খেয়ে খ্রিস্টান সেটা করে না। আর একটা দিনে উত্তর করিমগঞ্জের বিধায়ক সেই কংগ্রেস দলের প্রতিনিধি এবং এই অঞ্চলের হিন্দু মুসলিম সব সম্প্রদায়ের মানুষই ওনাকে 2-3 বার ভোট দিয়ে নির্বাচিত করেছে, এবং সেই নির্বাচন বারবার নির্বাচিত করার কারণ রয়েছে পিছনে যথেষ্ট, যেহেতু এই অঞ্চলের মানুষের সর্বস্তরের মানুষের কাজ করেন বলে এই অঞ্চলের সব সর্বসাধারণ ওনাকে ভোট দিয়ে 3-3 বার জিতিয়েছে। আমরা শুনেছি বিগত কিছুদিন পূর্বে জাতীয় মাদ্রাসার যে প্রোগ্রাম হয়েছিল সেই প্রোগ্রামে সারিমুল সাহেব নাকি কিছু বলেছে, তো সে ব্যাপারে আমি বলবো উনি এই অঞ্চলের একজন বিশিষ্ট মৌলানা বরাকের একটা অত্যন্ত প্রথমকারী একজন আলিম মৌলানা। আমি অনুরোধ করব আগামী দিনে আমরা কারো সমালোচনা না করে যেভাবে কাজ করলে দেশ জাতির সবার মঙ্গল হয় সেই ধরনের কাজ করা আমাদের উচিত, এবং প্রত্যেকের বক্তব্যটা রাখা হয় সেই ধরনের উচিত, তাকে কুচামারে বা কটাক্ষ করে কোনো ধরনের বক্তব্য না রাখাটাই ভালো বলে আমি মনে করি। বিজেপির পালংঘাট মন্ডল কমিটির কার্যনির্বাহী সভা শুক্রবার আমরাঘাট 7-স্টার ক্লাব প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হয়েছে। স্বাগত বক্তব্য রাখেন মন্ডল সভাপতি সোমেন দাস। পরে সভায় মন্ডলের অন্তর্গত দলের প্রয়াত কর্মীদের উদ্দেশ্যে শোক প্রস্তাব পাঠ করেন সুধীর চক্রবর্তী। এদিনের সভায় ডাটা ম্যানেজমেন্ট ও লিভারেজ নিয়ে আলোচনা করেন জেলা সোশ্যাল মিডিয়া ইনচার্জ বিজয় চন্দ। এছাড়া মন্ডলের সাংগঠনিক দিশা ও আগামী দিনের দলের কর্মসূচি নিয়ে বক্তব্য রাখেন বিজেপির কাছাড় জেলা সাধারণ সম্পাদক শশাঙ্ক চন্দ্রপাল, দলের রাজ্য কমিটির সদস্য সবুজ রঞ্জন দাস, পূর্ব ধলাই জেলা পরিষদ সদস্য স্বপন কুমার দাস। সভায় উপস্থিত ছিলেন মন্ডল সহ সভাপতি বিভাস রঞ্জন দেব, এসসি মোর্চার মন্ডল সভাপতি শঙ্কু রায়, ধ্রুব ভট্টাচার্য প্রমুখ। ভবিষ্যৎ যাতে আরো উজ্জ্বল হয় সেই দিক দিয়ে আমরা লক্ষ্য করে কাজ করবো।
বিভিন্ন সময় বিভিন্ন কাজ আসে আমাদের সম্মুখে দলের কাজ, আমরা এই কাজগুলো আপনারা ভুলে দেবেন। শক্তিকেন্দ্র আছে, মন্ডল কমিটি আছে, এই কমিটি আমরা কাজ করে, আমরা কাজ করি এবং দলের আমরা উদ্বোধন কর্তৃপক্ষের কাছে আমরা এইগুলা বার্তা। আগামী 12 ফেব্রুয়ারি আয়োজিত হবে গণবিবাহ। লায়ন্স ক্লাব অফ শিলচর সেন্ট্রালের সিগনেচার প্রজেক্ট উপলক্ষে 19তম গণবিবাহে উপত্যকার বিভিন্ন চা বাগান এলাকা থেকে মোট 8 জোড়া দম্পতি এদিন বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন। শুক্রবার শিলচর নর্মাল স্কুল ময়দানে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সংস্থার কর্মকর্তারা জানান, গণবিবাহকে মাথায় রেখে সংস্থা পুরো দিনব্যাপী বিভিন্ন কার্যসূচি হাতে নিয়েছে। লিও ক্লাবের সহায়তায় আয়োজিত এদিনের অনুষ্ঠানে গান বাজনা সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মকর্তারা ধামাল নৃত্য পরিবেশন করবেন। সকাল 8টায় শুরু হবে অনুষ্ঠান। গণবিবাহকে কেন্দ্র করে ইতিমধ্যে প্রস্তুতি পর্ব প্রায় চূড়ান্ত পর্যায়ে। নর্মাল স্কুলের ময়দানে মণ্ডপ নির্মাণের কাজ জোর কদমে চলছে। বিবাহ শেষে প্রত্যেক নবদম্পতিকে প্রদান করা হবে বিভিন্ন উপহার সামগ্রী। অনুষ্ঠানকে সুন্দর ও সার্থক করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা। অনুষ্ঠান শুরু হবে সকাল 8টা থেকে। 8টায় দম্পতিরা এখানে এসে রিপোর্ট করবে। রিপোর্ট করার পর প্রতি বছর মতন এবারও আমরা যে বর যারা থাকে এবং কনে ওদেরকে আলাদা আলাদা করে তাদের এখানে সাজাবার ব্যবস্থা করা হয়। বরদের সাজায় আমাদের লায়ন্স ক্লাবের সদস্যরা, আর কনেদের সাজায় যে শিলচর শহরে যেটা আছে বিউটি পার্লার অ্যাসোসিয়েশন, তারা সবাই এখানে আসে এবং এসে তারা কনেকে সাজিয়ে দেয়। বর কনে সাজার পর তাদেরকে আমরা এই লায়ন্স হসপিটাল থেকে এই অনুষ্ঠানস্থলে নিয়ে আসি। নিয়ে আসার পর আনুমানিক ধরুন 11টা নাগাদ আমরা বিয়ের অনুষ্ঠানটা শুরু করি। বিয়ের অনুষ্ঠান যেটা আছে আমাদের কুঞ্জ তৈরি হয়। কুঞ্জর মধ্যে ক্রমান্বয়ে দুটো কুঞ্জ বানাবো, এবার দুটো হবে কুঞ্জ। দুটো কুঞ্জের মধ্যে এই 8 জোড়া দম্পতির বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হবে। প্রতি বছরের ন্যায় এবছরও শুক্রবার শরীফনগর এলাকার ফকিরটিলার ঐতিহ্যবাহী গাইভি মসজিদে ওলি হাজি মোবারক শাহে বার্ষিক শাক ভাত শিরনি ও আজিমুশান ওয়াজ অনুষ্ঠিত হয়। এদিন সকাল 8টা নাগাদ পতাকা উত্তোলনের পর পবিত্র কোরআন পাঠের মাধ্যমে মহফিলের সূচনা করা হয়। পরে খতম কোরআন, খতমে খাজে গান ইত্যাদি অনুষ্ঠিত হওয়ার পর দুপুর 12:30টায় জুম্মার নামাজ অনুষ্ঠিত হয়। এদিন জেলার বিভিন্ন প্রান্ত থেকে মসজিদে আগত অগণিত ইসলাম ধর্মাবলম্বী ধর্মপ্রাণ জনগণদের নিয়ে বিশেষ মিলাদ শরীফ পাঠ করেন মসজিদের ইমাম। পাশাপাশি শাক ভাত শিরনি বিতরণ করা হয় মসজিদে আসা প্রত্যেকের মধ্যে। যাদের সন্তানাদি নাই, 10 বছর 15 বছর 20 বছর হয়ে গেছে সন্তানাদি নাই, তারা এখানে আইয়া পানি ফুলগুলা নিয়ে খাইলে এরা মানে সন্তান পায়। 2 নম্বর হইলে খেয়ে কোনো কঠিন মুসিবত পড়ি আইলে এই গর্বি মসজিদ আইয়া খান্দা কুটা করলে, ধান কৈরাত করলে এরা বড় বড় বিপদ আপদ থেকে আল্লাহ উদ্ধার করে এই অলি রসিদ। এরপরে শাহ হাজি মোবারক শাহ রহমতুল্লাহ তাআলা আলাইহি 360টা উলিয়াই কেরামতের লগর একজন অলি। এই অলির ইশারায় এখানে গর্বি মসজিদ হয়েছে। এই অলির ইশারায় আমরা শাকবাতের সিন্ধির আয়োজন করি। এই অলির ইশারায় এখানে একটা গৈবী ফাত্তর এখান থেকে মানুষের ফানি দুইয়া নেয়, মানুষের বেমার আজার কমে। হিন্দু, খ্রিস্টান, মুসলিম, জৈন, বৌদ্ধ সব ধরনের মানুষ এখানে হয়। আমি এখানে ইমাম হিসাবে আমি দেখি আর সব ধরনের মানুষে এখানে শ্রদ্ধা করে, মানুষের ফায়দা হয়। আর আমরা আমাদের এই প্রোগ্রামটা গড়ে 450-450 বছর আগে থেকে চলি আর আজ অব্দি চলে, আর আগামীতেও চলবো আমরা আশাবাদী। বরাকভেলি মিডিয়া সুপার অ্যাসোসিয়েশনের 5ম 9A সাইড ক্রিকেট টুর্নামেন্টের শুক্রবার আনুষ্ঠানিকভাবে সূচনা করা হয়। এদিন প্রতিযোগিতার প্রথম লীগ ম্যাচ ইটখলার মাঠে অনুষ্ঠিত হয়। এতে মুখোমুখি হয় বরাকবার্তা দল ও সাময়িক প্রসঙ্গ। এদিন প্রথমে ব্যাট করতে নেমে 7 উইকেট 132 রান করে বরাকবার্তা দল। জবাবে 3 উইকেট হারিয়ে মাত্র 8.2 ওভারে জয় তুলে নেয় সাময়িক প্রসঙ্গ। ম্যাচে সাময়িক প্রসঙ্গের বাপন 56 ও সত্যজিৎ 36 রান করেন। এদিকে টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে মিডিয়া সুপারকে পরাজিত করে যুব সংঘ। এদিন প্রথমে ব্যাট করতে নেমে মিডিয়া সুপার দল 10 ওভারে 142 রান করে। তাদের সুব্রত 82 ও তাপস 32 রান করেন। জবাবে
যুবসংঘের পীযূষের দুর্দান্ত 17 রানে সহজেই লক্ষ্যমাত্রায় ছুঁয়ে নেয় যুবসংঘ। পীযূষ করেন অনবদ্য 123 রানের কেমিও ইনিংস এবং তাকে সাথে দেন রাজু নাথ, তিনি করেন 9 রান। দুই ম্যাচে অ্যাম্পায়ারের দায়িত্ব পালন করেন শাহিন আহমেদ ও জাহির হোসেন। উদ্বোধনী ম্যাচে উপস্থিত ছিলেন সমাজসেবী সঞ্জীব রায়, সাংবাদিক বিশ্বজিৎ দত্ত, সঞ্জীব সিং, গৌতম তালুকদার। অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজকে যে ক্রিকেট টুর্নামেন্ট আরম্ভ হচ্ছে এটা আমরা সাধুবাদ জানাই, অন্তর অন্তঃস্থল থেকে আমরা ধন্যবাদ জানাই আপনাদেরকে, যে 24 ঘন্টা 24/7 যেটা আমরা বলি, মাথার গাম পায়ে ঝরিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পাহাড় পর্বত জঙ্গলে গিয়ে আপনারা যেভাবে খবর কালেক্ট করেন এবং আমাদের কাছে পৌঁছে দেন, অনেক কিছু এমন ব্যাপার থাকে যেটা হয়তো আপনার না থাকলে আমরা জানতেই পারতাম না, উধাও হয়ে যেত। তাই আজকে যুগে আপনাদের অনেক উপকার আছে যার মাধ্যমে সমাজ আজকে টিকে আছে, সমাজ ব্যবস্থা টিকে আছে। আমরা চাইব যে আজকে যে টুর্নামেন্টটা আরম্ভ করছেন আপনারা 4 দিনব্যাপী, সেটা আপনারা উপভোগ করুন এবং এই কঠিন পরিস্থিতির মধ্যে যেভাবে আপনারা মাঠে এসেছেন, মাঠের উদ্যোগী হয়েছেন, আমরা আবারও ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। এবং আমি আশা করছি এই টুর্নামেন্ট আপনাদের মহৎ উদ্দেশ্য সেটাকে সফল করবে, আপনারা ভালোভাবে উপভোগ করবেন, এনজয় করবেন। আমি আরেকটা অনুরোধ করবো যে আপনাদের খেলার মাধ্যমে অন্তত সেমিফাইনাল ফাইনালের দিন আপনারা নিজের পরিবারকেও নিয়ে আসবেন এখানে, আপনাদের বাচ্চারা, আপনাদের মিসেসরা যদি আসেন, মারা আসেন, ওরাও বুঝবেন যে আমাদের যে ছেলেরা আছে যারা সকাল থেকে রাত পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে আজকে ওরা আজকে উপভোগ করছে যে আমরা দেখতে পাই যে যেগুলো জিনিস, আজকে ওরা মাঠে আসলে আমরাও এসে আনন্দ পাবো যে আপনারা পরিবার নিয়ে এই টুর্নামেন্টকে এনজয় করছেন। এই আহ্বান রেখে আমি আপনাদেরকে আবার ধন্যবাদ জানছি। আমাদের তরফ থেকে যদি আরও কোনো সাহায্য সহযোগিতা লাগে বলবেন, আমরা নিশ্চয়ই আপনাদেরকে সহযোগিতা করবো। ধন্যবাদ। বরাক ভ্যালি ব্যাডমিন্টন সংস্থার 25 বছর পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যা 6টা থেকে শিলচর DSA ইন্দোর স্টেডিয়ামে ব্যাডমিন্টন প্রতিযোগিতা সহ রাহুল দত্ত রায় স্মৃতি পুরস্কার বিতরণ করা হয়। এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে 13 জন বিজয়ীর মধ্যে ট্রফি সহ প্রাইজ মানি বিতরণ করেন প্রাক্তন বিধায়ক দিলীপ পাল, শঙ্কর দাস, প্রণয় বণিক, ছায়া চন্দ, আশুতোষ দাস, রুদ্রনারায়ণ গুপ্ত, বাপি দত্ত রায়, প্রবীর দাস, অরিজিৎ গুপ্ত, চন্দন শর্মা, পার্থপ্রতিম ঘোষ প্রমুখ। পরে প্রাক্তন বিধায়ক দিলীপ পাল বলেন, ব্যাডমিন্টন খেলাটি কেবল প্রতিযোগিতার জন্য নয়, খেলাটি শরীর ফিট রাখার এক মাধ্যম। তিনি ভারতের ব্যাডমিন্টন খেলার ইতিহাস তুলে ধরেন। বাপ্পী দত্ত রায় শিলচরের DSA কর্মকর্তাদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে আগামী দিনে তিনি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আশ্বাস দেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। নতুন পেনশন নীতি বাতিলের দাবিতে শিলচরে ও জেলা প্রশাসন কর্মচারীর কর্মবিরতি। নদীপথে মৎস্যজীবী ও নৌযাত্রীদের হেনস্থা মণিপুর পুলিশের, স্মারকপত্র জেলা শাসক। বড়খোলা টোল গেটে রক্তাক্ত কাণ্ড, উত্তপ্ত পরিস্থিতি, আহত এক। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই, নমস্কার।